সাঁওতাল আদিবাসী সমাজের মানুষ নিজেদের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতে দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন গ্রামে ঘুরে তাদের চিন্তাধারাকে তুলে ধরেন। সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হল ময়দানে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন এই অনুষ্ঠানে সাঁওতালি পোশাকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু সহ সাঁওতালি সম্প্রদায়ের মানুষজন। আপনারা সকলে জানেন গোটা ভারতবর্ষের মানুষের কাছে শারদোৎসব চলছে। আমরা সবাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই উৎসব সবাই থাকে, কিন্তু আমরা যারা ভারতবর্ষের আদিম জাতি মানে সাঁওতাল তাদের কাছে আবার এই সময়টা অন্যরকমভাবে আমরা দেখি। আপনারা জানেন যে আমাদের সংস্কৃতি কৃষ্টিকে তুলে ধরার জন্য আজকে এই পুজোর কটা দিন একদম নবমী পর্যন্ত দশমী পর্যন্ত আমরা সাঁওতাল ভাইয়েরা আমরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে মেয়েদের সাজে সজ্জিত হয়ে আমরা গ্রামে গ্রামে ঘুরি। আমাদের যিনি যোদ্ধা ছিলেন হুদুর দুর্গা, পুরাণে কথিত আছে যে যে যুদ্ধ হয়েছিল আর্য অনার্যদের মধ্যে আমাদের নেতা সেই যোদ্ধা হুদুর দুর্গা যুদ্ধে যখন অনেক মানুষ প্রাণে মারা যায় তখন আমরা আমাদের এই যোদ্ধাকে খুঁজে পাচ্ছিলাম না। সেই যুদ্ধে অনেক মানুষ মারা গিয়েছিল আর আমাদের যোদ্ধাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, তাই আজকের এই দিনগুলোতে আমরা আমাদের হুদুর দুর্গাকে খোঁজার জন্য তার গ্রামে গ্রামে এই সাজে আমরা আমাদের গান দিয়ে তাকে খুঁজছি হাইরে হাইরে বলে। আমাদের স্থির বিশ্বাস যে দুর্গাকে পাওয়া যাবে, আমরা পাবো, সেই উদ্দেশ্যেই এই কটা দিন আমাদের সংস্কৃতিকে সঙ্গে নিয়ে আমরা গ্রামে গ্রামে এই সংস্কৃতিকে সঙ্গে নিয়ে ঘুরি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।